ইসলামপুরে নেতাজি পল্লীতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ইসলামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সুদীপ্ত চন্দ্র ঠাকুর নামে এক অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে চোরেরা বাড়ির প্রধান গেটের গ্রিলের তালা ভেঙে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরের বিভিন্ন জিনিসকে লুটপাট করার পর বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। শুক্রবার সকালে সুদীপ্ত ঠাকুরের স্বজনরা দেখতে পান বাড়ির গ্রিলের তালা ভেঙে, ঘরের কাঠের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতেই বুঝতে দেরি হয়নি, চোরেরা বাড়িতে বড় ধরনের চুরি করেছে। এই ঘটনার খবর তার স্বজনরা পুলিশকে দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে এবং পুলিশ চোরদের খোঁজ শুরু করে। সুদীপ্তর আত্মীয় ও প্রতিবেশীরা জানান যে সুদীপ্ত ঠাকুর এবং তার তিন ছেলে রাজ্যের বাইরে থাকে। সুদীপ্ত ঠাকুরের তিন ছেলেই বাইরে কাজ করে, দুই ছেলে থাকে দিল্লিতে এবং একজন থাকে ঝাড়খণ্ডের রাঁচির কাছে লোহারদাগা এলাকায়। এদিকে সুদীপ্ত ঠাকুরও ঝাড়খণ্ডের রাঁচি লোহারদাগা এলাকায় থাকেন। পরিরা আরও জানায়, এই পরিবারটি কয়েক মাস ইসলামপুরের বাইরে থাকায় এর সুযোগ নিয়ে চোরেরা আগেও এই ধরনের চুরির ঘটনা ঘটিয়েছে, এবারও তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সুদীপ্ত ঠাকুরের বাড়িতে একটি দ্বিতীয় চুরির ঘটনা। সুদীপ্ত ঠাকুরের মুন্না ঠাকুর নামে এক ভাই জানান, বাড়িতে তিনটি সোনার আংটি ও একটি সোনার চেইন ও নগদ 17 থেকে 18 হাজার টাকা রয়েছে বলে খবর পেয়ে তিনি ফোনে সুদীপ্ত ঠাকুরকে জানিয়েছেন পরিষ্কার হবে। কে বলছিল, কোন ছেলে ছিল, এগুলো দেখা তো নিশ্চিত হ্যাঁ দরকার আছে, না হলে তো শহরেই লোক থাকতে পারবে না। বাড়ির মালিক কোথায় থাকে? বাড়ির মালিক রাঁচিতে থাকে, উনি আমার দাদা, আর ছেলের কাছে গেছে, উনি 6 মাস বা 8 মাস এখানে থাকে, 3-4 মাস বাইরেই থাকে। তিন ছেলে বাইরে কাজ করে, দুই ছেলে দিল্লিতে থাকে, এক ছেলে রাঁচিতে থাকে, এখন উনি রাঁচিতে আছে। উনি বদি এসেছিল সকালে ফুল তুলতে, দেখতেছে তালা খোলা, তারপরে বদি চিৎকার করে সবাইকে ডাকলো, আমরা আসলাম, তারপরে দেখতেছি যে চারটা ঘরেরই যে অবস্থা, সবাইকে ডাকা হলো, পুলিশ এসেছিল, এখন আমরা যাচ্ছি জিডিও করে দিব। পুলিশ এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে না, আমরা দেখতেছি। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম সুধীর ঠাকুর। কি মনে হচ্ছে কত ক্ষয়ক্ষতি হয়েছে? কম হলেও তো লাখের উপরে গিয়েছে, কেন কি আমার মানে একটা ঘর থেকে বন্ধ ঘর থেকে কিছু নিয়ে গেলে কত কিছু নিয়ে গেছে এখন তো দাদা বদিন আসলে বলতে পারতেছি। টেলিফোনে কথা যেটা হয়েছে, তিনটা আংটি ছিল, সোনার আংটি, একটা চেন ছিল, আর মোটামুটি 17-18 হাজার টাকার মতন ক্যাশ ছিল, নতুন নোট গুলো, আপনার জিনিসপত্র কি নিয়ে গেছে এগুলো বলা যাচ্ছে না, এগুলো আমরা বলতে পারতেছি। তাদেরকে খবর দিয়েছেন? হ্যাঁ খবর দিয়েছি, ওনারা বললো যত তাড়াতাড়ি হয়, রাঁচি তো এখানে না, রাঁচি তো আসতে একটু সময় লাগবে, ওনারাও মোটামুটি কাল বা পরশুর মধ্যে চলে যাবে। আমি খবর পেয়েছি সকালবেলা। আচ্ছা, সবাই এসছে, হল্লা চিল্লা হচ্ছে, তারপরে আমি বাইক করলাম। আমার বাইকটা পাশে, কিন্তু আমার সামনের দিকে ফাঁকা আছে, পিছন দিকে মাল। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি তেমন একটা শুনতে হবে রাত্রিবেলা আছে। সকালবেলা যখন এসে দেখলেন, কি দেখলেন? পুলিশ আসছে, পুলিশের সঙ্গে সঙ্গে আমি ঢুকলাম, সমস্ত গেট গুলো খোলা দেখি, সমস্ত গেট গুলো খোলা, এলোমেলো সব অবস্থায় পড়ে আছে, উল্টা পাল্টা হয়ে পড়ে আছে। হ্যাঁ, আমি এরকমই দেখলাম, এভাবেই চলছে, শান্তি চাচ্ছি, এই ধরনের চুরি যেন না হয় আর ভবিষ্যতে। হ্যাঁ, ওই জন্য তো সবারই সতর্ক থাকা দরকার। হ্যাঁ, ভবিষ্যতে যেন আর কোনো দিন চুরি না হয়, এটা ইনকোয়ারি করা দরকার ভালো করে। পুলিশ প্রশাসনেরও এসে দেখে গেছে, ঠিকঠাক করে দেখে গেছে, ওনারা অনেক কিছু চেকিং করে গেছে। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুস্থত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।